ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি আজকে চলে এসেছি তোমাদের কাছে আর একটা নতুন টপিকে ভিডিও নিয়ে, সেটা হচ্ছে যে আমি আজকে এক জায়গায় যাবো, সেটা কোথায় যাব তোমাদেরকে দেখাবো, তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু আমি এখানে আগেও গেছি, অনেকবারই গেছি, কিন্তু ভিডিও আমি দিইনি। কিন্তু আজকে একটা স্পেশাল দিন, ভিডিওটা হয়তো তোমাদের কাছে গিয়ে পৌঁছবে পরে, দেরিতে পৌঁছবে, কারণ আমি পরপর আপলোড করছি, আমি একটা টাইমে আপলোড করি। আগের ভিডিওটাও আমি কিছুটা আগেই আপলোড করেছিলাম যেহেতু স্পেশাল দিন ছিল সেই হিসাবে, আর আজকের এটাও ওই একই সেমই দিনে, কিন্তু একই দিনে তো দুটো তিনটে ভিডিও আমি এরকমভাবে ছাড়ি না, তো সেই হিসাবে এটা ছাড়তে একটু লেট হয়ে যাবে, তোমাদের কাছে পৌঁছবেও হয়তো তিন চার দিন দেরিতে। তো তোমরা তবুও একটু দেখো, আমি যাচ্ছি হচ্ছে মায়াপুর। মায়াপুর আমি আগে অনেকবার গিয়েছি, কিন্তু আজকে দোলের দিন, দোলের দিন আমি কোনো দিনই যাইনি, সকাল থেকে যাওয়ার প্ল্যান ছিল কিন্তু অনেক সমস্যা হয়ে গেছে মাঝখানে, তো যাওয়ার হবে কি না দেবো সেটার কোনো ঠিক ছিল না। তো যাই হোক, এখন ঠিক হয়েছে, আমরা দুপুরবেলা বেরোবো, দুপুরে তোমার দুটো আড়াইটে নাগাদ আমরা বেরোবো। তো বেরিয়ে দেখা যাক, শুনেছি নাকি অনেক ভিড় হয় আজকের দিনে, কিন্তু আমি কোনো দিন যাইনি, আজকে গিয়ে দেখতে পাবো যে কী হয় না হয় আদৌ। অনেকে শুনেছি আগের থেকে যায়, রুম নিয়ে থাকে ওখানে দেখার জন্য প্রোগ্রাম। তো আমার অনেক দিনের ইচ্ছে ছিল, এবার প্ল্যানটা ছিল অন্যরকম, শান্তিনিকেতন যাওয়ার, সেটা তো হলোই না। তো লাস্ট পর্যন্ত ঠিক হলো যে চলো শান্তিনিকেতন হলো না তো মায়াপুর অন্তত যাওয়া যাক, তো সেই হিসেবেই আমাদের যাওয়ার কথা হচ্ছে। তো আজ আমরা বেরোবো, বেরোনোর পর থেকে তোমাদের সাথে শেয়ার করব, এবং পরবর্তীকালে গিয়ে কি পরিস্থিতি দাঁড়াবে আমি জানি না, কতটা কি শেয়ার করতে পারবো, তবে যতটুকুই আমি তুলতে পারবো ততটুকু অবশ্যই তোমাদেরকে দেখানোর চেষ্টা করব, এবং তোমরা পুরোটা দেখতে পারবে। তো চলো দেখা যাক যে আমি মানে বেরোই আর কি, রেডি হবো, এখনও টাইম আছে কিছুটা, আমি ক্লিপটা নিয়ে নিলাম। তো রেডি হয়ে আমরা বেরোই, বেরোনোর পরে আবার তোমাদের সাথে দেখা করছি, ঠিক আছে? তো চলো দেখো, এবার আমরা সবে বেরোলাম, গাড়ি করে যাচ্ছি আর কি, আমরা চারজন আছি, আমি, আমার হাজব্যান্ড, ওর বন্ধু আর বন্ধুর ওয়াইফ, তো চারজন মিলে যাচ্ছি। তোমাদের তো বলেইছি আগে যে যাওয়ার কোনো ঠিক ঠিকানা ছিল না, হঠাৎ করে ঠিক হওয়াতে আমরা বেরিয়ে গিয়েছি আর কি। তো এখন আমরা বেরোলাম সবে বাড়ির থেকে, এখন বাজে তোমার 3:15 হয়ে গেছে, তো জানি না কখন গিয়ে পৌঁছবো বা পৌঁছানোর পরে কতটা কি দেখতে পারবো সে ব্যাপারে সন্দেহ আছে, কারণ ওর যে মানে বন্ধু আর বন্ধুর ওয়াইফ আমাদের সাথে যাচ্ছে, তো ওদের বাড়িতেই যায়, এদের দেখো, এরা আমরা চারজন মিলে গিয়েছি। তো যেটা বলছিলাম যে এদের বাড়িতে কিছু রিলেটিভস গেস্ট আর কি এসে গেছিলো, তো সে কারণে ওদের জন্য আমাদেরকে একটু ওয়েট করতে হয়েছে, তা নাহলে ওরা যেতে পারতো না, তো সেই কারণে আমাদের একটু বেরোতে লেট হয়ে গেছে। তো ঠিক আছে, কোনো ব্যাপার না, আমরা বেরিয়ে গেছি এখন। দেখো আমি একটু সাজুগুজু করেছি, এই যে আমার মিস্টার আর মিস্টারের বন্ধু, একটু দেখিয়ে দিচ্ছে নিজেদের থোবড়াগুলো, দুজন মিলে দুজনকে পেছনে বসিয়ে দিয়েছি, আমরা মিডিলে বসে গেছি, আর গাড়িটা হচ্ছে আমার ভাইয়ের, মাসির ছেলের, তো ও খুব ভালো ড্রাইভ করে, আমি কোথাও গেলে পরে ওর সাথেই যাই, অন্য কোনো গাড়িতে উঠতে সত্যি কথা বলতে আমার ভীষণ ভয় করে, আমি মানে উঠতে চাই না। মাঝখানে একদিন যেটা তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমার হাজব্যান্ডের ইয়েতে যেখানে পোস্টিং হয়েছিলো ওখান থেকে ফেরার সময়, তো ওদিন বললাম না তোমাদের যে গাড়িটা ফেসে গেছিলো, ফিরতে অনেক দেরি হয়েছে, তো ওদিনকে ড্রাইভারটা অন্য ছিল, ওর গাড়ি তখন বুক ছিল, ওর দুটো গাড়িই বুক ছিল, তো আমাদের ওই দিনটাতেই যেতে হতো, তাই জন্য আমরা বাধ্য হয়েছিলাম যে অন্য কারোর গাড়ি নিতে, ওই ঠিক করে দিয়েছিল। কিন্তু মানে আমাদের এত বাজে অভিজ্ঞতা হয়েছে, আর নেক্সট টাইম কোনো দিনই আশা করি না যে ওকে ছাড়া কোথাও যাবো, অন্তত পক্ষে অন দ্য ওয়ে বাই কার, তো আমি ওর সাথেই যাই। তো দেখো কথা বলতে বলতে আমি যেহেতু পুরোটা নিয়ে আমরা মায়াপুর ঢুকে গেছি, এখানে দেখো কত দোকানপাট বসেছে, প্রচুর ভিড়, মানে অসম্ভব ভিড়, নানান রকম দোকানপাট বসেছে, জিনিসপত্র বসেছে, আর মানে এতটা যে মানুষ এই দিনটাতে আসে জানতাম না। দেখো সূর্যটা দেখো কি দারুণ লাগছে, আমি ওই জন্য তুলেছি সূর্যটাকে, যা মানে গাড়ির কাছে পড়ছে, রিফ্লেক্ট করছে, তো খুব ভালো লাগছে দেখতে। তো এইগুলো হচ্ছে মানে তোমরা তো মায়াপুর সবাই গেছো, যাওনি এমন কেউ নেই আশা করি, তো
তো সাইডে মানে যেতে রাস্তায় পড়ে না ছোট ছোট মন্দিরগুলো, এগুলো হচ্ছে সেগুলোই যেখানে আমরা গাড়ির থেকে নামিনি, কারণ আমরা আমাদের মানে উদ্দেশ্য ছিল মেন মন্দিরে যাওয়ার, তো আমরা সে কারণে গাড়ির থেকে নামিনি, আমরা সোজাই গিয়েছি। এখানে প্রত্যেকটা আলাদা আলাদা মন্দির, আর লোক তো দেখে বুঝতেই পারছো যে মানে কী পরিমাণ। আমি তো স্পিডটা বাড়িয়ে দিয়েছি, তা নাহলে অনেকটা লেন্দি হয়ে যেত ভিডিওটা, তাই জন্য হয়তো এখানে একটা মেলা বসেছে দেখো বড়, সে কারণে হয়তো বা তোমরা খুব ভালো করে বুঝতে পারছো না, কিন্তু প্রচণ্ড মানে ভিড়, লোকের ভিড়ে মানে গাড়িটা নিয়ে যাওয়াটাই আমাদের কাছে দুষ্কর হয়ে গেছিলো, এতটাই ভিড়। আর এখানে দেখলাম যাত্রা মানে যাওয়ার পথে অনেক বড় একটা মেলা বসেছে, হয়তো বা আমাদের দুপুরবেলা ছিল তাই ওটা ফাঁকা ছিল, বিকেলের দিকে লোকজন ভরে যাবে, ওখানে অনেক বড় বড় নাগরদোলা ছিল। আর জানো তো আমি বিশেষ করে মেলা টেলাতে যাই শুধুমাত্র নাগরদোলা চড়তে, জানো আমি কিছু খেতে টেতে যাই না মেলাতে, আমি কিছু খাই না কিছু কিনি না, শুধু নাগরদোলা চড়তে যাই। কিন্তু আমার মানে এই দেখো আমি এবার হেঁটে যাচ্ছি, কারণ আমাদের পার্কিংটা আমি দেখাতে পারিনি, পার্কিং আগে করিয়ে মানে অন্ততপক্ষে 3 কিলোমিটার আগে আমাদেরকে পার্কিং করিয়ে দিতে হয়েছে গাড়ি। তো যাই হোক, আমি যেটা বলছিলাম যে আমি মেলাতে গিয়ে কোনো কিছু খাওয়া দাওয়া করি না, কিছু করি না, কারণ আমার ওগুলো ভালো লাগে না। আমি শুধু মানে মেলাতে যাই নাগরদোলনা চড়তে, কিন্তু আমার এতটাই কপাল খারাপ, একমাত্র আমার দিদি ছাড়া আমার নাগরদোলনা চড়ার কোনো পার্টনারই নেই, কোনো পার্টনার নেই। আমার হাজব্যান্ডের কোনো মতেই রাজি হয় না নাগরদোলা যেতে, বারবার বলে আমাকে ওর থেকে দূরে রাখো, আর আমি ওটাই করতে যাই। এবার দেখো আমরা মেন গেটে চলে এসেছি, কিন্তু খুবই দুঃখের বিষয় যে আমরা ঢুকতে সামর্থ্য হইনি, এতটা ভিড় এখানে তাও কিছুটা কম, আর আগে তো আরও ভিড়। তো এখানে এই পর্যন্ত ভেতরে কিচ্ছু দেখাতে পারলাম না, আমরা আবার ফিরে যাব। আমরা এই সবে ফিরলাম বাড়িতে, তো ভীষণ টায়ার্ড এতটা জার্নির পরে, তার থেকে সব থেকে বড়ো কথা হচ্ছে যে মায়াপুরে গিয়ে এরকম সিচুয়েশান আমি আমার জীবনে এই ফার্স্ট টাইম দেখলাম, কারণ এর আগের পরে আমি অনেকবার গিয়েছি মায়াপুর, কখনোই এরকম সিচুয়েশান আমি দেখিনি, মানে হাজার হাজার বললে বোধহয় ভুল বলা হবে, লাখ লাখ বললে বোধহয় ঠিক হয়, যে এতটা পরিমাণে লোক সংখ্যা মানে দর্শনার্থী এসছে, কোথার থেকে না এসেছে, বাস ভর্তি, মানে এমনকি পার্কিংয়ের পর্যন্ত জায়গাটায় আমরা মানে কার পার্কিং করতে পারলাম না মন্দিরের কোনো রকম কোনো জায়গায়, আমরা লাস্টে একজনের বাড়িতে টাকা দিয়ে তারপরে কার পার্কিং করলাম। তো এরকম একটা মানে অবস্থার মধ্যে দিয়ে আজকে কিচ্ছু দেখতে পারিনি, আমি ভেতরে কোনো ভিডিও করতে পারিনি, কারণ মানে আমি যে ফোনটা এভাবে ধরে ভিডিওটা তো করতে হবে আমাকে, আমি তোমাদের দেখাবো তো এভাবে ধরে দেখাবো, কিন্তু কোনোভাবে আমি ফোন বার করতে পারছি না বাড়ির থেকে, ভিডিও করবো কি, মানে যতটুকু সম্ভব হয়েছে বাইরেরটুকুই করেছি, আমি যাতায়াতের পথে করেছি, কিন্তু আমি ভেতরে কিচ্ছু করতে পারিনি। তো ওইটুকুনি আমি তোমাদের সাথে শেয়ার করলাম, এবং আজকে দোলের দিনের পরিস্থিতিটা তোমাদের সাথে মানে বললাম আর কি, যে ঠিক কেমন একটা সিচুয়েশান, ওখানে আমি যদি পারতাম আমি অবশ্যই দেখানোর চেষ্টা করতাম, কারণ এটা আমার নিজের জীবনেরও প্রথম অভিজ্ঞতা যে এতটা পরিমাণে ভিড় মায়াপুরের মানে হতে পারে, মানে অসম্ভব পরিস্থিতি, মানে না কোথাও একটু বসার জায়গা আছে না কিছু, আর প্রচণ্ড পরিমাণে হ্যারাস হতে হচ্ছে, মানে আমরা যেদিক থেকে গিয়েছি বাই রোড, তো আমাদের এক নম্বর গেটটা অনেকটা মানে যেটা মেন গেট পড়ে সেটা অনেকটা দূরে পড়ে, কিন্তু আমরা সেই গেট দিয়ে ঢুকবো দেখে আমরা হেঁটে 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 তার মধ্যে নো পার্কিং করে দিয়েছে বহু আগে, মানে না হলেও 4-5 কিলোমিটার আগে নো পার্কিং করে দিয়েছে। তো সেখান থেকে আমরা হেঁটে 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 গিয়েছি, গিয়ে ঢুকতে যাবো তখন দেখছি 1 নম্বর গেট বন্ধ, বলছে 1 নম্বর গেট তো ঢোকানো যাবে না, আবার 4 নম্বর গেট, তো আবার আমাদেরকে ব্যাক করতে হয়েছে সেখানে আসতে, মানে একটা খুব বাজে পরিস্থিতি, মানে ঢুকতেই মানে পারিনি, 1-1.5 ঘন্টার আগে আমরা ঢুকতেই পারিনি, এমন একটা সিচুয়েশান। আর রাস্তা দিয়ে হাঁটা যাওয়ার হাঁটার উপায় নেই, মানে সবাই আজকে ভীষণ টায়ার্ড, মানে আজকে মনে হচ্ছে যে যাওয়াটাই বেকার হয়েছে, শুধু শুধু গিয়েছি, কোনো রকম কিচ্ছু দেখতে পারিনি, কিচ্ছু। তো সেটাই তোমাদের সাথে বলার জন্য আমি ভিডিওটা করলাম, আমি মনটা এত খারাপ হয়ে গেছিলো, আমি ভেবেছিলাম যে তোমাদের সাথে সবটা শেয়ার করবো, মায়াপুরে দোললে আমি প্রথম গিয়েছি তো, কিন্তু এত মন খারাপ হয়ে গেছে ভেবেছিলাম ভিডিওই দেবো না, কিন্তু মানে সিচুয়েশানটা কী আমি গিয়েছি, তো সেইটুকুই তোমাদেরকে আমি ভাবলাম পরে যে না জানাই, যখন মাথাটা একটু ঠান্ডা হলো তখন ভাবছি না যে যতটুকু গিয়েছি ততটুকুই দেখাই, এবং আজকের সিচুয়েশানটা অনেকেরই হয়তো জানা থাকবে না, যেমন আমি নিজেই তো এবছর প্রথম দোলে মায়াপুর গেছি, আগে পরে তো অনেকবার গেছি,
দোলে তো যায়নি, তো অনেকে এরকম আছে যারা দোলে যাওনি, তো তাদের ক্ষেত্রে হয়তো একটু ইনফরমেশনের কাজ করতে পারে আজকের ভিডিওটা আমার, সেই হিসাবেই আমার আজকে ভিডিওটা করার। তো তোমরা দেখো, জানি সেরকম ভালো লাগার মতো আজকের ভিডিওতে অন্তত কিছু নেই, কারণ আমি ভেতরে কোনো সিনই তুলতে পারিনি। তবুও মানে আজকের এরকম একটা মানে অভিজ্ঞতা হয়েছে আমার, যে অভিজ্ঞতাটা আমি তোমাদের সাথে শুধুমাত্র শেয়ার করার জন্য, বা তোমাদের কোনো হেল্প হলে ভবিষ্যতে নেক্সট টাইম কোনো রকম কোনো হেল্পে লাগলে তোমরা সেই মতো প্রিপারেশন নিয়ে যেতে পারবে বা না যেতে পারবে, এই দিনটাকে অ্যাভয়েড করার চেষ্টা করবে। আমি হলে তো আমি তাই করবো, মানে এরপর থেকে আমি জীবনে কোনো দিনও মানে এই দিনটা আর বাঁচব না, আমি যাব না, অন্য দিনে যাব। তো সেই হিসেবে যার যেটা সুবিধা হয় সেই সেভাবে কাজে লাগাতে পারো দিন মানে আমার ইনফরমেশনগুলোকে, সেই জন্যই তোমাদের সাথে আজকে ভিডিওটা করা, তা নাহলে করতাম না একদমই। তো যাই হোক, দেখো কার কী মতামত আমার সাথে কমেন্টে বলো, ঠিক আছে? তো আজকে আর কথা বাড়াচ্ছি না, এইমাত্র ঢুকেছি, দেখতে পাচ্ছি একদমই বিধ্বস্ত অবস্থা, ফ্রেশ হতে হবে। তো চলো, ফ্রেশ হয়ে নিই, আজকের মতো এখানেই শেষ করছি, টাটা বাই বাই, থাকি, সবাই সুস্থ থেকো, ভালো থাকো, সাবধানে থেকো, আর লাইক কমেন্ট শেয়ার তো করে দিও, ঠিক আছে?